বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এদিকে আমরাও ভালো আছি, দেখতেই পাচ্ছ। চলে আসলাম শুভ সন্ধ্যে বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা কি বেড পাস হবে। তা চলো ভিডিওটা শুরু করা যাক, আর দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, এখন আমি নিয়ে নিয়েছি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, আর এদিকে প্যাকেটটাই দেখতে পাচ্ছ ডিম নিয়ে এসেছে। ডিম ঘরে ছিল কিন্তু ডিমটা শেষ হয়ে গেছে। তা আজকে ভাবলাম কি করব, আজকে কোনো রান্নাবান্নার করব না। আজকে এখন বাজে 8টা, ঠিক আছে, সন্ধে নাই, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এখন বাজে 8টা। এখন আমি 8টার সময় চলে আসলাম আবারও। তো দেখো, সন্ধ্যাবেলা চা খেয়েছি, সবাই মিলে চা খেলাম, একটু চাটা খেয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি বানাতে। তা রেসিপিটা বানাবো আজকে ডিমের মামলেট বানাবো, বুঝতে পেরেছো? তা দেখো, এদিকে তেলের প্যাকেটটা, একটু তেল আছে, ওটাতেই করব, অল্প অল্প তেল দেবো, তো ওর জন্য ওটাতে আছে অল্পই, ওর জন্য আর কি দিয়ে দেবো, ওই তেলটা দিয়ে আর কি চালাবো। তো দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, আরও বাজারে ছিল, ওকে বললাম যে এরকম রাত্রে আজকে কোনো ভাত রান্না করব না, তা সন্ধ্যাবেলা রাত্রিকারের আর কি ব্রেকফাস্টটা টিফিন বানাই। তা কী বানাবো কী বানাবো মানে মাথায় আসছিল না ভেবে। তারপর আমি ভাবছি যে বলি আমি তাহলে 4টে পাউরুটি আনতে, বলে আমরা তো 4জন মানুষ, রাত্রে খাওয়া হয়ে যাবে আর কি। তো দেখো, এদিকে পাউরুটিগুলো আমি বার করে নিয়েছি, আর ওইদিকে এটা কড়াটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিলাম, আর এদিকে আমি ডিমটা ভেঙে নিচ্ছি, আর এদিকে পাউরুটিটা মাঝখান দিয়ে আর কি কেটে কেটে নেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটুখানি হালকা লবণ দিয়ে দেবো। তা চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্কিপ করবো না বন্ধুরা, আর সাথে থাকবা, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ভুলে গেছিলাম সব রেডি, মানে কাঁচা লঙ্কাটা আনতেই ভুলে গেছিলাম। তা আমি ভাবছি কাঁচা লঙ্কা তো একটা জিনিস কম হচ্ছে, তা কাঁচা লঙ্কাটা দিলে আর কি ভালো লাগে। তা দেখো, কাঁচা লঙ্কা একটা করে দিয়ে দিচ্ছি, আর এদিকে ডিম আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো, দিয়ে ডিমের মামলাটা হয়ে যাবে, চলো দেখতে থাকো। ততক্ষণ দেখো, ডিমটা তোমাদেরকে দেখাতে দেখাতে একটু গায়ে পড়ে, গায়ে পড়িনি আর কি, নিচেই পড়ে গেছে, আর মুছে নিলাম আমি একটু, পায়ের তলায় নালে কেমন একটা চটপট চটপট করবে। আর ডিমের গন্ধ তো সাংঘাতিক, জানোই তো সবাই, স্টেস্টে খুব গন্ধ করে, ওটা আর কি ভালো করে পরে আবার মুছে নেবো। তা দেখো, আমি পিস করে কেটে নিচ্ছি, এটা সব কটা এভাবে কেটে কেটে নেবো, নিয়ে আর কি বানাবো। আর এদিকে তেলটা ছিল, তেল ঢেলেছিলাম আগের দিন, তা সেই তেলটা ছিল, এই তেলটা দিয়েই বানাবো আর কি। তা পড়ে গেল তেলের প্যাকেটটাও হাত থেকে, পড়ে যাচ্ছে, আজকে কী জানি আজকে বারবার সারাদিন আজকে আমার হাত থেকে এটা পড়ছে ওটা পড়ছে। লোকে বলে যে হাত থেকে কিছু পড়ে গেলে আর কি বাড়িতে কুটুম আসে, কিন্তু আমার তো কোনো কুটুমই আসলো না, সকাল থেকে এটা ওটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আমি বলছি আজকে এরকম হচ্ছে কেন কী জানি, এটা কোনো বাসন মাজতে গিয়ে আজকে থালা পড়ে গেছে হাত থেকে, তারপরে এটা সেটা পড়তেই থাকছে। তা আর দেখো, সন্ধ্যেবেলা রাত্রিরেও এরকম হচ্ছে, তা কী করবো বলো? বলছি কুটুম তো কই, মনে মনে ভাবছি, তো লোকে তো বলে অনেকে যে কুটুম আসে নাকি, তা কই কুটুম তো কেউ আসলো না, আর আমার না কোনো কুটুমই নেই, তা কে আসবে? আর আমার কুটুম হচ্ছে এই যে আমার পরিবার পেয়েছি, নতুন মেম্বার পেয়েছি, নতুন বন্ধুদের পেয়েছি, এইগুলোই হচ্ছে আমার কুটুম। আর আমি এদের, আমি বন্ধুদের নিয়ে আর কি বাঁচতে চাই, আর এইভাবে বন্ধুদের সঙ্গেই থাকতে চাই। তো দেখো, এদিকে আমি কাঁচা লঙ্কা কাটা 3টে নিয়ে নিয়েছি, 4টে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে তোমাদেরকে একটু দেখালাম ব্যাক ক্যামেরা করে। তা তোমরাই হচ্ছে আমার পরিবার, আর তোমরাই হচ্ছে আমার সব কিছু, ওর জন্য তোমাদের সঙ্গে এই যে গল্প করতে চলে আসি, আর এটাই আমার খুব ভালো লাগে, ওর জন্য আমি আর মানে অন্য অতীতকে আর মানে আর কি অতটা
করি না, কিন্তু এখন এই সময় তো আমাকে তারা আমাকে এখন আমি তাদের কাছে এখন অনেক খারাপ হয়ে গেছি, কিন্তু আমি যে নতুন আর কি বন্ধুদের পেয়ে গেছি ওর জন্য আমার অতটা কিছু মনে হয় না। জানো তো বন্ধুরা, তোমরা থাকলেই হবে আমার পাশে। তো দেখো এভাবে সব কটা ভেজে নিচ্ছে এক এক করে, আর এদিকে ওটা একটা ভাজা হয়ে গেছে দুটো, আর এদিকে না তিনটে ভেজে নিয়েছি, তোমাদের গল্প করতে ভুলেই গেছি। আর ভাজা বাটা দিচ্ছে আমি পড়ার, এই গ্যাস লাইটটা এনে দিয়েছে না, গ্যাসের লাইটটা এত ডিস্টার্ব করছে, তাই কী বলবো। আমি না বাজারে গেলে না আমি একটা নিজের মতন করে নিজে একটা ভালো দেখে কিনে নিয়ে আসবো, কিন্তু উনি এসছে কিন্তু এটা এত ডিস্টার্ব করে, ধরতে চায় না, ধরতে চায় না, রাগ হয়ে যায়। তো এটা আমি আর একটা ভাবছি, ওটা ভালো করে অন্য তলার পিঠটা ভালো করে ভাজা হয়নি বলে ওর জন্য উল্টে দিলাম, ওটা ভাবছি যে আর একটু ভেজে নেবো। তো দেখো ধরাতে গেছি, ধরলই না, তা বারবার চেষ্টা করছি, এবারে ধরে গেছে। আর এদিকে গ্যাসের ওইগুলো আমি মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, জানো তো বন্ধুরা। তা দেখো এদিকে আমি ভালো করে এটা ছেঁকে নিচ্ছি, এটা ছেঁকা হয়নি ভালো করে, ওর জন্য রুটিটা মনে হয় বাসি রুটি, ওর জন্য কেমন একটা লাগছিলো, তা আমি ভালো করে দুই পিঠ ভালো করে ছেঁকে ছেঁকে নিয়েছি, তা ওইটা একটু ভালো ছেঁকা হয়নি, তার জন্য এটা আমি আবার লাস্টে দিয়ে দিলাম ছেঁকতে ভালো করে। তা দেখো আমি এদিকে আবার প্লেট আনতে গেছি, প্লেটটা নিয়ে আসলাম, সব কটাই আর কি নিয়ে নেবো, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। আজকে জানো তো সকাল সকাল খাওয়া দাওয়া হবে, আর অনেক খাটাখাটনি শরীর হয়ে গেছে, ও আজকে অনেক মানে খাটনি হয়ে গেছে, বলছে আজকে বেশি রাত জাগবো না, আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে কমপ্লিট 9টা 10টার মধ্যে, 9:30টার মধ্যে আর কি শুয়ে পড়বে বলছে, সকাল উঠতে হয় তো খুব সকাল ওর জন্য। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ব্রেকফাস্ট, রাত্রিকালে ব্রেকফাস্টও বলছি, টিফিনও বলছি, কখন কী বলি ঠিক পাই না, তা তোমরা সব কিছু একটু মানিয়ে জানিয়ে নিও। আর আমি না অত কিছু বুঝতে পারি না, কথার কোনো লাইন জানি না, অতটা বুঝি না আর কি, যেটুকুনি জানি তোমরা একটু নিয়ে। বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি, তোমরা ভালো থাকবে, সুস্থ।